মুখ্যমন্ত্রী যখন আসে তখন মুখ্যমন্ত্রীকে নিয়ে একটা গান লেখা হয়েছিল, নেপালিতে ছিল গান, হঠাৎ মুখ্যমন্ত্রীকে নিয়ে গান কেন? नहीं वो मुख्यमंत्री वो गाना जब हम कश्यन से राजनीति जा रहा था, मुख्यमंत्री वो गाना सुन के अच्छा लगा उसको, सो मैडम ने बोला इसको थोड़ा अच्छा से डिजाइन करना, इसलिए हम लोगों ने डिजाइन किया। अभी देख रहा हूँ सभी तरफ वो गाना बज रहा है, अच्छा ही लग रहा है हमको भी। बांग्ला वो गाना तुम्हें सुने तो ट्रांसलेट हुई से तो সেটা আমি জানি না, সেটা ওনার ওনার ব্যাপার। আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল যে কালিম্পং এর লোকজন বলছে যে জিটিএ যে কাজ করতে গিয়ে একটু অসুবিধা হচ্ছে, যে কালিম্পং এ কোনো অ্যাডমিশন হবে জিটিএ? জিটিও কালিম্পং, জিটিএ কালিম্পং দার্জিলিং মিলকে তো জিটিও আছে, কেন কাজ করতে অসুবিধা হচ্ছে? কে বলছে? সাধারণ লোকের, কে সাধারণ লোক জিটিএ থেকে সাধারণ লোক, সাধারণ লোক কে বলছে? এটা কেউ বলে না এরকম। অনিতা জিটিএ তে জেতার পর প্রথমবার 21 জুলাই এর মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে না, আমিও পহিলে প্রথম, এটা প্রথমবার নয়, আমি আগেবারও বসতেছি ওখানে। না জিটিএ জেতার পরে এবার প্রথমবার? না প্রথমবার, প্রথমবার তো আগেও আমরা গেছিলাম ওখানে, জিটিএ জেতার পরে এখন এবার বি বসবো। আমার অনুষ্ঠান সবাই নিয়ে কোনো কথা হয়েছে তিনি সঙ্গে? না ওরকম ওর কথা নাই। আমি পাহাড় থেকে আরো কর্মী যাচ্ছে আপনাদের, আপনাদের দল যাচ্ছে? আমার কনফিউজন, আমি মেরো আবার গয়ের অফিসিয়াল রিভিউ মিটিং বানিয়েছে, অফিসিয়াল রিভিউ মিটিং মনে পড়ছে, সেসব লাইক আকম একুশ জুলাই মালা ইনভাইট আছে, ইনভাইট আছে, থ্যাংক ইউ।